হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি কুশল আর আপনারা দেখছেন বঙ্কুশল চ্যানেল। আজকে আমাদের এই বঙ্কুশলের পক্ষ থেকে যে ভিডিওটা আমি আপলোড করছি সেটা বেসিক্যালি একটা অ্যাওয়ারনেসের ওপর। অ্যাওয়ারনেসের টপিকটা খুব রিসেন্ট এবং ট্রেন্ডিং, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং কথাটা আপনারা সবাই শুনেছেন, হয়তো অনেকবার করে শুনেছেন, কিন্তু কী এই ডিজিটাল মার্কেটিং, এর ডিটেলসটা কী? তো বেসিক্যালি আপনারা বুঝতেই পারছেন, ডিজিটাল মার্কেটিং দুটো ওয়ার্ড নিয়ে তৈরি, একটা হচ্ছে ডিজিটাল, একটা হচ্ছে মার্কেটিং। আমাদের খুবই পরিচিত এই দুটো ওয়ার্ড। তো জাস্ট আমি এক থেকে দু মিনিট করে দুটো ওয়ার্ড সম্পর্কে জাস্ট বলে দিচ্ছি। ডিজিটাল, ডিজিটাল মানে আমরা বলতে চাচ্ছি যেটা আমরা অনলাইন বা ডিজিটাল ওয়েতে আমরা যে কাজগুলো করি। যেমন আজকের ডেটে যে কোনো মানুষ, বিশেষ করে ইয়াং জেনারেশন এবং মিড এজের যারা পাবলিক আছে তারা, এবং তার সঙ্গে কিছু সিনিয়র সিটিজেনও, আমরা সারাক্ষণ স্মার্টফোন দিয়ে কাজ করি। এই যে আপনি আমার ভিডিওটা দেখছেন, আপনি দেখছেন মানে আপনার কাছে হয়তো স্মার্টফোন আছে, নাহলে আপনি কম্পিউটার বা ল্যাপটপ থেকে দেখছেন। যদি আপনার কাছে স্মার্টফোন না থাকতো তাহলে আপনি এটা দেখতেই পারতেন না। তো এই যে জিনিসটা আমরা দেখছি, ভিডিও দেখছি বা বিভিন্ন ধরনের কাজ করি, যেমন আজকের ডেটে আমরা কিন্তু মানে করোনা পরিস্থিতি হওয়ার পরের ব্যাপারটা আরও বেশি করে হয়ে গেছে। আমরা আগে কি করতাম, বন্ধুরা মিলে এক জায়গায় মিট করতাম, গল্প করতাম, সেই আড্ডাটা আমাদের এখন ভার্চুয়াল হ্যাং আউট হয়ে গেছে। বিভিন্ন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন গ্রুপ করে ভিডিও কলিং মাধ্যমে আমরা সেই কাজগুলো করে থাকছি। আগে, কিছুদিন আগে পর্যন্ত আমরা যারা ব্যাংকে গিয়ে লাইন দিয়ে টাকা জমা করতাম, আজকের ডেটে আমরা টাকা জমা, পাঠানো, তোলা সব কিছু আমরা এটিএম বা মোবাইল থেকেই অনেক সময় ট্রানজ্যাকশনের কাজগুলো করে নিই। বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে। কিছুকাল আগে অবধি আমরা খাবারের দোকানে যেতাম, আজকে হয়তো শহরতলি বা টাউনশিপ এরিয়াগুলোতে এখন আমরা খাবারের দোকানে যাই ঠিকই, কিন্তু একটু মেট্রো সিটিতে চলে যাবেন, দেখবেন অধিকাংশ মানুষ সেখানে বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে কিছু না কিছু জিনিস অর্ডার করছে এবং বাড়িতে বসেই তারা সেই সার্ভিসটা পেয়ে যাচ্ছে। তো এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে ডিজিটাল। এই যে যারা স্মার্টফোন ইউজ করে, স্মার্টফোন যারা ইউজার তারা কি করছে, তাদের যে কোনো একটা ফোন আপনি হাতে নেবেন, দেখবেন প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট তারা সার্ফিং করে। আমাদের একটা কমন ব্রাউজার হলো গুগল ক্রোম বা যে কোনো ওয়েব সার্ফিং ব্রাউজারে আমরা বিভিন্ন ওয়েবসাইট সার্চিং করি। সার্চিং করি কেন, বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য। তো আর অ্যাপ্লিকেশনগুলো বেসিক্যালি ওয়েবসাইটেরই একটা অ্যাপ ভার্সন, যেখানে আমরা অনেক ইজিলি অ্যাক্সেস করতে পারি সেই ইন্টারফেসগুলোকে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা আজকের দিনে যে সমস্ত কাজই করি না কেন, প্রত্যেকটার অনেক জিনিসেরই ডিজিটাল ফর্ম চলে এসছে। হয়তো এখনও কিছু কিছু জিনিস ডিজিটাল হয়ে উঠতে পারেনি, বাট সেটাও হয়তো আগামী দিনে আমরা সবই দেখবো ডিজিটালই হয়ে যাচ্ছে। ইভেন আমরা যে বই পড়ি না, সেটাও তো আমরা এখন ডিজিটাল ইবুক বা পিডিএফ যেটাকে আমরা বলছি সেটার থেকে আমরা পড়াশোনা করতে পারি। তো বেসিক্যালি ডিজিটাল কথাটার সাথে আমরা সবাই পরিচিত। আমরা এখন নিজেরা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডেই বিলং করি, সারাক্ষণ মোবাইলের মধ্যে, বিশেষ করে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ নিয়ে আমাদের অনেকটা টাইম কেটে যায়, এবং সেখানে আমরা শুধুমাত্র টাইম পাস বা এন্টারটেনমেন্টই হই না, আমরা এখানে বিভিন্ন কাজের কাজও করি, বিভিন্ন রকম, যার যেটা কাজ। সিনেমা দেখতে হলে সেটা যেমন এন্টারটেনমেন্ট, তেমনি আমি যখন ফেসবুক গ্রুপে কিছু একটা নিজের ব্যবসার প্রমোশন করছি সেটা আমার কাজের মধ্যে পড়ে যায়। তো বেসিক্যালি বলতে চাচ্ছি এটা হচ্ছে ডিজিটাল। এরপর যেটা আসবে সেটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিং আরও পুরনো শব্দ এবং আমরা সবাই মার্কেটিং কথাটার নাম শুনেছি। মার্কেটিংটা বেসিক্যালি কি, এক কথায় বলতে গেলে যখনই কোনো কোম্পানি তার নতুন কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস লঞ্চ করে, সেটা তার কাস্টমার মানে জনসাধারণকে জাস্ট বুঝিয়ে দেওয়ার যে প্রসেসটা এবং সেল ইনক্লুড করলে সেই প্রসেসটাকে আমরা মার্কেটিং বলছি। মার্কেটিং অনেক আগের থেকে এরা চলে আসছে, কারণ মার্কেটিং যদি কোনো কিছু না হয় তাহলে আমরা কিন্তু আলটিমেটলি সেই প্রোডাক্টের ব্যাপারে জানতেই পারবো না, প্রোডাক্টটা কতটা ভালো, কোথায় পাওয়া যাচ্ছে, কিভাবে আমি সেটা পেতে পারি, এই সমস্ত ইনফরমেশনগুলো মার্কেটিং প্রসিডিউরের মধ্যেই পড়ে। মার্কেটিংয়ের বিভিন্ন রকম মিডিয়াম আছে, আমরা অনেক কিছু জানি টিভির অ্যাডভার্টাইজমেন্ট থেকে, অনেক কিছু আমরা জানি পেপার থেকে, অনেক কিছু আমরা জানি লোকের মুখে শুনে, যেটাকে আমরা মাউথ অ্যাডভার্টাইজমেন্ট বলে থাকি। তো বিভিন্নভাবে মার্কেটিং হয়ে থাকে। আর আমি কিছুদিন আগে পর্যন্ত জব প্লেসমেন্টের সাথে যুক্ত ছিলাম, বিভিন্ন কোম্পানিতে রিক্রুটমেন্টের খবরগুলো আসতো, সেটা আমি আমার যারা ক্যান্ডিডেট ছিল তাদের সাথে শেয়ার করতাম এবং তাদের যাতে সেই ইন্টারভিউটা ক্র্যাক করতে পারে সেই জন্য ট্রেনিং দিতাম। তো আমার কাছে যেটা সব থেকে বেশি ভ্যাকেন্সি আসতো সেটা ছিল কিন্তু মার্কেটিংয়ের,
এবং এটা খুব স্বাভাবিকভাবেই একটা কোম্পানি তার সবথেকে বেশি টাকা খরচ করে সেই কোম্পানির প্রোডাক্ট বা কোম্পানির সার্ভিসের মার্কেটিংয়ের পেছনে। মার্কেটিংয়ের পেছনে দুভাবে খরচা হয়, একটা হচ্ছে একটা প্রসেসর, বিভিন্ন মার্কেটিংয়ের উপর অ্যাক্টিভিটি হয়, প্রমোশনাল অ্যাক্টিভিটিস হয়, সেটার পেছনে কিছু খরচ হয়। আর সেকেন্ড যেটা সবথেকে বেশি খরচটা হয় সেটা হচ্ছে কোম্পানির নিজস্ব কিছু মার্কেটিংয়ের স্টাফ হায়ার করা থাকে, যাদেরকে প্রত্যেক মাসে একটা অ্যামাউন্টের স্যালারি পে করতে হয় কোম্পানিকে, এবং তার সাথে বোনাস বা এক্সট্রা ইনকাম যেটা আমরা বলে থাকি, যেটা ইনসেন্টিভ হিসাবে অনেকে বলে থাকে, সেই ব্যাপারটা সেই অ্যামাউন্টগুলো পে করা হতো। তো একটা জিনিস তো বুঝতে পারছেন, যে কোনো ব্যবসার জন্য মার্কেটিংটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট, সব থেকে বেশি বলছি, প্রোডাকশন বা আদার্স সমস্ত পার্টের থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলছি। কারণ মার্কেটিং বা সেলস ব্যাপারটা যদি না হয় তাহলে কোনো কোম্পানি বেশি দিন টিকতে পারবে না। যে কোম্পানি মার্কেটিং যত ভালো, মার্কেটিংয়ের সাথে একটা কথা চলে গেছে অ্যাডভার্টাইজমেন্ট, যে কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট এবং মার্কেটিংটা যত ভালো হয় সেই কোম্পানির প্রোডাক্ট তত বেশি সেল হয়। এটা আমার কথা না, এটা আপনি যে কোনো ব্যবসায়ী বা কোনো প্রফেশনাল লোককেও জিজ্ঞেস করলে আপনি এটা জানতে পারবেন। তো একটা জিনিস তো ভালো করে বুঝতে পারছেন যে মার্কেটিং ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং যেটা আমি একটু আগে মেনশন করলাম যে আমার কাছে সব থেকে বেশি ভ্যাকেন্সিজ আসতো মার্কেটিংয়ের স্টাফের জন্য। তো যারা আজকে চাকরি খুঁজছো, যারা আজকে বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছো বা চাকরির চেষ্টা করছো, বা আজকে স্টুডেন্ট পড়াশোনা করছো এরপর একটা চাকরি করতে চাও, তোমাদের ক্ষেত্রে তোমাদেরকে আমি বলে রাখি একটা জিনিস, সব থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু মার্কেটিংয়ের লোককেই নেওয়া হয়, বেশি ভ্যাকেন্সি মার্কেটিং পোস্টার জন্যই থাকে। তো মার্কেটিংটা শেখা খুব দরকার। তো লাস্টে যে দুটো ওয়ার্ড আমি বললাম, ডিজিটাল এবং মার্কেটিং, এই দুটোকে কম্বাইন করলে চলে আসে একটা নতুন সাবজেক্ট যার নাম ডিজিটাল মার্কেটিং। এটা খুব বেশি দিন হয়নি ব্যাপারটা এসছে, খুব বেশি হলে 10-12 বছর আগের থেকে এটা এসছে, কিন্তু আজকের ডেটে এটা একটা বিশাল বড় মার্কেট করে নিয়েছে। কারণ আমি যেটা বললাম, আমরা মানুষটা সব থেকে বেশি টাইম আমরা স্মার্টফোনে ইন্টারনেটের মাধ্যমে যে সাইটগুলোকে আমরা অ্যাক্সেস করি, অনলাইন থাকি আর কি, সেটার উপর। তো দুটো কথা আমি বলতে চাই। প্রথম কথা হচ্ছে কি, অনলাইনে যে ব্যাপারগুলোকে আমরা অ্যাক্সেস করি, যে ইনফরমেশনগুলো আমরা বিভিন্ন ব্লগ পোস্ট বা বিভিন্ন ভিডিও থেকে আমরা কালেক্ট করি, তোমরা জেনে রাখো তারা সেগুলো এমনি এমনি করে না, তারা সেগুলো করে তারাও একটা ইনকাম করছে। তো এটা গেল ডিজিটাল মার্কেটিং একটা পার্ট। আবার অনেকেই আছে যারা ডিজিটাল মার্কেটিংটা ভালো করে শিখে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করছে, এবং বেসিক্যালি পোস্ট আসে মার্কেটিংয়ের পোস্টই, মানে কোনো কোম্পানি কোনো একটা প্রমোশন সেটাকে ডিজিটালি কীভাবে আপনি করতে পারবেন। তো এটা একটা ফার্স্ট চ্যাপ্টার, এটা আমি একটাই শর্ট ভিডিওতে বোঝাতে পারবো না, তবে এটুকু বলতে পারি জিনিসটার ডিমান্ড প্রচণ্ড বেশি এবং ডে বাই ডে এটা বাড়ছে। আর একটা পরিসংখ্যান দিই, ডিজিটাল মার্কেটিং ফিল্ডে ইন্ডিয়া 2 নম্বর আছে, চায়নার পরেই সব থেকে বেশি অনলাইন অ্যাক্টিভিটিসে ইন্ডিয়াতেই হয়, ইভেন আমেরিকা ইউএসএ তার থেকেও বেশি হয়। তো এটা বলার পেছনে একটাই কারণ, এই জিনিসটার ডিমান্ড এখনও ইন্ডিয়াতে যতটা আছে এরপর আরও বাড়বে এবং আরও বেশি মানুষ এটাতে ইনভলভ হবে, তখন জায়গাটা আরও ব্যাপ্তিটাও বাড়বে। তো এখন থেকে যারা বিভিন্ন চাকরির চেষ্টা করবে বলে ভাবছো, তারা একটা কাজ করতে পারো, তোমরা তোমাদের যাই কাজ করছো না কেন, যাই কাজ করছো না কেন, পড়াশোনা করতে পারো বা কোনো একটা কাজের মধ্যে হয়তো আছো বা নিজে হয়তো ব্যবসাও করছো, অতি অবশ্যই ডিজিটাল মার্কেটিংয়ের ওপর আস্তে আস্তে নিজের নলেজটা বাড়াতে থাকো, তাতে তোমাদের বিভিন্নভাবে সুবিধা হবে। আর শুধুমাত্র জবের জন্য নয়, জব ছাড়াও ডিজিটাল মার্কেটিং শিখে প্রচুর রয়েছে, যেখান থেকে আপনি কিছু ক্ষেত্রে ঘরে বসে, কিছু ক্ষেত্রে বিভিন্ন কাজের কর্মক্ষেত্রে গিয়ে আপনারা সেখানে আর্নিং করতে পারবেন। তো আজকের ভিডিও আর বড় করছি না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এটার নেক্সট একটা ভিডিওতে আমি এই ডিজিটাল মার্কেটিংয়ের কী কী অপরচুনিটিস আছে সেটার উপর একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো সব শেষে যাওয়ার আগে একটাই কথা, আমাদেরও একটা ইন্সপিরেশন আসে, সেটা হচ্ছে আপনাদের এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশন থেকে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো, এবং যদি মনে হয় তাহলে একটা লাইক এবং কমেন্ট করে জানিও তোমরা কিসের কী ব্যাপারটা জানতে চাও নেক্সটে, আমি একটা ভিডিও তো বানাচ্ছি। বা আরও কোনো ব্যাপার যদি জানার ইন্টারেস্ট থাকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড তাহলে আমাকে জিজ্ঞেস করো, আমি যদি জানবো, আমি যদি জেনে থাকি তাহলে আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।